নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুষ্কা শুরু করছি আজ বাংলা আজ বাংলায় শুরুতে আপনাদের জানিয়ে রাখি বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর হামলা এই নিয়ে তৃতীয়বার এর আগে আমরা দেখেছি 1 জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস চলতে শুরু করেছে এবং তারপর 2 তারিখ এবং 3 তারিখ পর পর দুবার পাথর ছোঁড়া হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসে আজ আবারো কিশানগঞ্জের পর বারসই স্টেশন ছাড়ার পরেই বন্দে ভারতে ফের পাথর হামলা বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হলো বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনে পাথর ছোঁড়া হয় এমনই দাবি করছেন যাত্রীরা আর বন্দে ভারত এক্সপ্রেসে C11 কামরায় পাথর ছোঁড়া হয়েছে এমনই বলছেন যাত্রীরা বারবার যেভাবে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা হচ্ছে পাথর ছোঁড়া হচ্ছে এবং এই নিয়ে তৃতীয়বার তাতে স্বাভাবিকভাবে আতঙ্কিত হচ্ছেন যাত্রীরা এর আগে আমরা দেখেছি 2 তারিখ 2রা জানুয়ারি এবং 3রা জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে এবং সেটাও মালদার কুমারগঞ্জ এবং এনজেপি স্টেশন ঢোকার আগে জলপাইগুড়িতে এনজেপি স্টেশন ঢোকার আগেই কিন্তু পাথর ছোঁড়া হয়েছিল পরপর মালদা এবং জলপাইগুড়ির পর আজ কিশানগঞ্জের পর বারসই স্টেশনে যখন বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে ঠিক সেই সময় বন্দে ভারতে ফের পাথর হামলা বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হলো একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি এর আগে মালদার কিশানগঞ্জে পাথর ছোঁড়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে এবং আজ বারসই স্টেশনে যেভাবে পাথর ছোঁড়া হয়েছে আতঙ্কিত যাত্রীরা যেভাবে পর পর তিনবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা হলো তাতে স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন যাত্রীরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ভাস্করের আগে মালদার কুমারগঞ্জ তারপর এনজেপি স্টেশনে ঢোকার আগে পাথর হামলা হয়েছিল আজ একেবারে কিশানগঞ্জের পর বারসই স্টেশনে বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হলো একদমই বিহারের বারসই স্টেশন ছাড়ার পরই বন্দে ভারতের C11 কম্পার্টমেন্ট লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় এবং এই পাথরে জানলাতে আঘাত করে এবং যে C11 কম্পার্টমেন্টের এক জানলার কাঁচ ভেঙে যায় একটি কোণের অংশ ভেঙে যায় এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে যাত্রীরা জানিয়েছেন যে বারসই যখন স্টেশন ছাড়ে তখন এই পাথর ছোঁড়া হয়েছে এবং এই ঘটনায় ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কম্পার্টমেন্টের যাত্রীরা জানিয়েছেন যে তারা আতঙ্কিত কারণ যেভাবে পরপর পাথর ছোঁড়া হচ্ছে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তারা জানিয়েছেন যে রেল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এর আগেও আমরা দেখেছি ঠিক এইভাবে পাথর ছোঁড়া হয়েছে এবং আজকে যখন স্টেশনে বোলপুর স্টেশনে যখন আসে তখন যাত্রীরা তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তারা জানিয়েছেন যে এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত এবং এরপরই পুলিশ অর্থাৎ GRP এবং রেল পুলিশ দুটোই ছুটে আসে এবং তারা এসে পুরো ঘটনাটি দেখে এবং ভিডিও ক্যামেরা করা হয় পুরো বিষয়টি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওখান থেকেই ভিডিও ক্যামেরাতে পুরো বিষয়টি দেখান এবং তারা ছবিও তোলেন এবং পরে তারা জানান যে পুরো বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যেভাবে পাথর ছোঁড়া হয়েছে তাতে রেল পুলিশ আরো নিরাপত্তা বাড়াবে সে কথাও তারা বলেছেন কিন্তু যাত্রীরা বলছেন যেভাবে ছোঁড়া হচ্ছে কেন রেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কারণ বারসই স্টেশন এর আগে আমরা দেখেছি ঠিক বিহারেই যখন এই কিষানগঞ্জ বেরোচ্ছে বা বারসই স্টেশন বেরোচ্ছে তারপরই কিন্তু পরপর ঘটনা ঘটেছে এবং আজকের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং এক যাত্রী পূজা দাস তিনি জানিয়েছেন যে তারা তার পরিবার নিয়ে তিনি ফিরছিলেন তিনি নিউ জলপাইগুড়ি থেকে বোলপুর এসে নামে এবং তিনি জানিয়েছেন যে তিনি যখন এই ঘটনা ঘটে তারা আওয়াজ পেয়েছিলেন সঙ্গে সঙ্গে যে কম্পার্টমেন্টে পুলিশ ছিল তাকে জানানো হয় এবং পুলিশ তৎক্ষণাৎ তারা নিশ্চয়ই বারবার যখন এই ঘটনা ঘটছে এবং বিশেষ করে তিনবার যখন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে এভাবে পাথর ছোঁড়া হলো স্বাভাবিকভাবে আতঙ্কিত যাত্রীরা কি বলছেন তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন শুনুন বারসই জংশন সে করিব 4 या 5 মিনিট নিকলনে কে বাদ মে বারসই স্টেশন সে কে বাদ বাদ মে গাঁও থা बरसो जंक्शन से निकले ही थे स्पीड ट्रेन ने स्पीड पकड़ा ही था तभी फेंका था कितना ढील कितना ढील कितना ढील आया कल आया एक ही आया था घायल कोई नहीं हुआ ब्रोकन नहीं हुआ ना कांच C11 C11 75 सीट नंबर ওই সাইডে শুনলাম যে পাথর আজকে আবার মেরেছে কোথায় কোন জায়গাটা মেরেছে 1200 পেরিয়ে বিহারে যে প্যাসেঞ্জারের সেফটিটা কোথায় গেল প্রশ্নটা আমাদের সেখানে আজকে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো বাট ঠিক আছে স্পিডে ট্রেন থাকে বলে কোনোটা প্রবলেম হয়নি যতটুকু শুনলাম বারসই থেকে বেরোনোর পরে হয়েছিল যাত্রীরা তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন এবং এর আগে যখন দ্বিতীয়বার পাথর ছোঁড়া হয়েছিল তখন রেলের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে ধুলাবাড়ি এবং মানগুরজান স্টেশনের মাঝে দ্বিতীয়বার আমরা দেখাচ্ছি আপনাদের মানগুরজান স্টেশনের মাঝে দ্বিতীয়বার এই পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল আর এবার কিষানগঞ্জের পর বারসই স্টেশনে যখন ঢুকছে এই বন্দে ভারত এক্সপ্রেস তখন ফের পাথর হামলা হলো আবারও লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হলো
বারসুই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনে পাথর ছোড়া হয় এমনই দাবি করছেন যাত্রীরা এবং আজ যখন বারসুই স্টেশনে ঢুকছে ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে তখন সি-11 কামরায় পাথর হামলা হয় এইভাবে বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা হচ্ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা কি কারণে বারবার এইভাবে এইভাবে ভারতের এরকম ফ্ল্যাগশিপ ট্রেন রেলে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস তাতে পাথর ছোড়া হচ্ছে তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা আর বিহারেই ফের বন্দে ভারত এক্সপ্রেসে হামলা এবং এর আগে যখন দ্বিতীয়বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল তখন রেলের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল ধুলাবাড়ি এবং মানগুরজান স্টেশনের মাঝে পাথর ছোড়া হয়েছে এবং তারপর সেই ঘটনার জেরে চারজন নাবালককে চিহ্নিত করা হয়েছিল তিনজনকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু আবারও তৃতীয়বার ফের বন্দে ভারত এক্সপ্রেসে লক্ষ্য করে পাথর ছোড়া হলো এবং আজ যেরকম বলা হচ্ছে যে বারসুই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনে পাথর ছোড়া হয় এমনই দাবি করছেন যাত্রীরা মাঙ্গুরজানের পর বারসুই বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর এবং জলপাইগুড়িতে পাথর ছোড়া হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় দিন পয়লা জানুয়ারি প্রথম চলতে শুরু করলো এই রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস এবং তারপরে ঠিক 2রা জানুয়ারি এবং 3রা জানুয়ারি পর পর দুদিন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল এবং আজ তৃতীয় দিন আজ বারসুই স্টেশন ছাড়ার পর কিশানগঞ্জের পর যখন ট্রেন এগিয়ে যাচ্ছে বারসুই স্টেশন ছাড়ার পর আবারও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হলো এই মুহূর্তে তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে শান্তনু বাবু আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা এই নিয়ে তৃতীয়বার এর আগে যখন পরপর দুবার পাথর ছোড়া হয়েছিল মালদার কুমারগঞ্জ এবং জলপাইগুড়িতে তখন বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল আইন শৃঙ্খলার অবস্থানে প্রশ্ন তোলা হয়েছিল আবারও আজ যখন তৃণমূলের দিকে আঙুল উঠেছিল আজ আবারও পাথর ছোড়া হচ্ছে এবং সেটা বিহারে কিষানগঞ্জের পর যখন বারসুই স্টেশনে ঢুকছে ট্রেন সেই সময় আবারও পাথর ছোড়া হলো বন্দে ভারত এক্সপ্রেসে আমরা এর আগে দেখেছি বিহারে বন্দে ভারত এক্সপ্রেসের উপরে পাথর ছোড়া হলো বদনাম দেওয়া হলো বাংলাকে তার আগে আমরা উত্তরপ্রদেশে 2 মাসে 3 বার বন্দে ভারতের উপর হামলা হতে দেখেছি লক্ষ লক্ষ টাকা চুরি হতে দেখেছি তার আগে গুজরাটেও আমরা একই জিনিস দেখেছি বাংলাকে পরিকল্পিত চক্রান্তে স্বীকার করে বাংলাকে বদনাম করার জন্য বিজেপি অনেক অপচেষ্টা করেছিল অনেক লোকাল ট্রেন বাতিল করে দিয়ে বন্দে ভারত এনে যে রাজনীতি করার চেষ্টা করছে এটা সার্বিকভাবে আবার প্রমাণ হলো রেল দপ্তরের ব্যর্থতা এবং যে ভারত সরকার রেলের ভাড়া বাড়ানো থেকে শুরু করে রেলের সিনিয়র সিটিজেন কনসেশন তুলে দেওয়া থেকে শুরু করে রেলের সমস্ত কিছু প্রাইভেটাইজ করে দেওয়া থেকে শুরু করে রেলটাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে তারা যে নিরাপত্তা দিতে পারছে না এটা রেল মন্ত্রকের স্বীকার করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী কিভাবে রেলে 1 পয়সা ভাড়া না বাড়িয়ে রেলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন রেলকে সুরক্ষা দিয়েছিলেন ইগো ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বর্তমান রেলমন্ত্রী ট্রেনিং নেওয়া উচিত ধন্যবাদ শান্তনু বাবু বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ফের পাথর হামলা মাঙ্গুরজানের পর বারসুই বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা এর আগে যখন দ্বিতীয়বার হামলা হয়েছিল তখন রেলের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ বার করা হয়েছিল প্রকাশ করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল ধুলাবাড়ি এবং মাঙ্গুরজান স্টেশনের মাঝে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে চারজন নাবালককে সেই সময় চিহ্নিত করা হয়েছিল তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে আমরা দেখেছি 2রা জানুয়ারি এবং 3রা জানুয়ারি প্রথমবার এবং দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয় আর আজ তৃতীয়বার বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর কিষানগঞ্জের পর ট্রেন যখন বারসুই স্টেশন ঢুকছে সেই স্টেশন ছড়ার কিছুক্ষণ পরেই ট্রেনে পাথর ছোড়া হয় এমন দাবি করছেন যাত্রীরা নিরাপত্তা নিয়ে বারবার করে প্রশ্ন তুলছেন তারা বলছেন যেভাবে পরপর তিনবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হলো তাতে তারা আতঙ্কিত তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর এই নিয়ে
তৃতীয়বার সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস তাকেই লক্ষ্য করে পাথর ছোড়া হলো। পয়লা জানুয়ারি থেকেই রাজ্যে চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস এবং এই নিয়ে আবার তৃতীয়বার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হলো। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে জানতে চাইবো আমরা, এর আগে যখন দেখেছি ধুলাবাড়ি এবং মানগুরজান স্টেশনের মাঝে পাথর ছোড়া হয়েছিল, এবার কিষানগঞ্জের পর যখন বারসুই স্টেশনে ঢুকছে ট্রেন তখন পাথর ছোড়া হলো, কি বলছেন যাত্রীরা, ঠিক কি হয়েছিল? অনুসময় যেটা যাত্রীরা জানাচ্ছে যে বারসই স্টেশন ঠিক ছাড়ার 4 থেকে 5 মিনিট পরে এই পাথর হামলার ঘটনা ঘটে এবং C11 কামরার পাথর ছোড়া হয়, সি কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং তাতে C11 কম্পার্টমেন্টে একটি জানলার কাছে লাগে পাথর এবং ঠিক জানলার কাছের একদম একদম বলা যায় কর্নারে পাথর লাগে এবং সেখানে ভেঙেও যায় এবং এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যারা যাত্রী ছিলেন তারা তাদের সঙ্গে সঙ্গে যেখানে পুলিশ কর্মী যারা ছিলেন সঙ্গে সঙ্গে তাদেরকে জানান যে এই ঘটনা ঘটেছে এবং পুলিশ কর্মীরা পরবর্তী যে স্টপেজ রয়েছে অর্থাৎ বোলপুর সেখানে তারা জানায় এবং এই ঘটনার পরই যাত্রীরা জানিয়েছেন যে তারা নিরাপত্তা দাবি করছেন। অর্থাৎ বোলপুরে বেশ কিছু যাত্রী নামেন, তারা পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনায় তারা আতঙ্কিত কারণ এই নিয়ে 3 বার পরপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে এবং তারা বলছেন যে পুলিশ যদি নিরাপত্তা না বাড়ায় এরকম একটা সেমি হাই স্পিড ট্রেন যে কোনো সময়। ভাস্কর, শোনা যাচ্ছে? যেভাবে পাথর ছোড়া হয়েছে কাঁচ ভেঙে যায়, আমরা এর আগেও দেখেছি, এর আগে গত 2 বার যখন পাথর ছোড়া হয়েছিল রীতিমতো কাঁচ ভেঙে গিয়েছিল এবং আজও যখন এই কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে কাঁচ ভেঙে গিয়েছে এবং এখানেই যাত্রীরা প্রশ্ন তুলছেন এই সেমি হাই স্পিড ট্রেন সেই ট্রেনের নিরাপত্তা কোথায়, বারবার যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অতিরিক্ত পুলিশ দেওয়া হোক এমনই দাবি করছেন তারা। মাঙ্গুরজানের পর বারসুয়ে বিহারে ফের বন্দে ভারতে পাথর হামলা, এই নিয়ে তৃতীয়বার বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, এর আগে যখন পরপর 2 বার পাথর ছোড়া হয়েছিল আপনারা বলেছিলেন যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ শান্তনু সেন বলছেন যে আবারও বিহারে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হলো, আপনারা পরিকল্পিতভাবে নিন্দা করছেন সরকারের এবং রেল দপ্তরের সামগ্রিক ব্যর্থতা, আপনারা রেল নিরাপত্তা দিতে পারছেন না। দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির রাম বিরোধিতায় উৎসাহিত হয়ে মালদাতে রাম বিরোধীরা পাথর ছুড়ল এবং নিন্দার ঝড় বইল সারা দেশ জুড়ে। সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে দিল তৃণমূলের লোকেরা, সে করল কাটিহার, এখন কিষানগঞ্জ, কাটিহার আর কিষানগঞ্জ নামে বিহার কিন্তু বাংলার একদম সীমানায়। অতএব তৃণমূলের সেই সমস্ত লোকেরা, সেই সমস্ত সমাজ বিরোধীরা পরিকল্পিতভাবে বাংলার সীমান্তে কাটিয়ার এবং বাংলারই একেবারে গায়ে লাগানো যে কিষানগঞ্জে পাথর ছুঁড়ে এটাকে প্রমাণ করবার চেষ্টা করছে যে আমাদের পশ্চিম বাংলায় হয়নি, এটা বিহারে হচ্ছে। বারবার বিহার শব্দটা ব্যবহার করা হচ্ছে, বিহার মানে পাটনা নয় যে বাংলা সীমান্ত থেকে 300-500 কিলোমিটার দূরের কোন জায়গায় ঘটনা ঘটেছে, বাংলা সীমান্ত থেকে সামান্য কয়েক হাত দূরে এই ঘটনা ঘটছে। অর্থাৎ পরিকল্পিতভাবে তৃণমূল এটা করাচ্ছে এবং বন্দে ভারত এক্সপ্রেসকে টার্গেট করে পরিষ্কারভাবে এটা ভারত বিরোধী যে সমস্ত শক্তি যারা তৃণমূলের মদতে শক্তিশালী হচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। অতএব এই পরিকল্পনা তৃণমূলের, রেলকে বদনাম করার চেষ্টা হচ্ছে। অতএব আমি মনে করি এটা পুরোপুরি তৃণমূলের ষড়যন্ত্র আর তৃণমূলের সঙ্গে ভারত বিরোধী যে সমস্ত সংগঠন আছে তাদের মিলি চুলি মদতে এটা এই জিনিসটা হচ্ছে, আমরা তীব্র নিন্দা করছি। ধন্যবাদ রাহুল বাবু। আবারও জানিয়ে রাখি, বিহারে ফের বন্দে ভারতে পাথর হামলা, বিহারে ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর। কিষানগঞ্জের পর বারসুই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরে ট্রেনে পাথর ছোড়া হয় এমনই দাবি করছেন যাত্রীরা।